1977 সাল ভারতের মুম্বাইয়ের আকাশে ছিনতাই হয় জাপান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। 137 জন জিম্মি যাত্রীর বিপরীতে দুনিয়ার কুখ্যাত জঙ্গি গোষ্ঠী জাপানিজ রেড আর্মি। মুম্বাই থেকে শুরু হওয়া এক বিভীষিকা শেষ পর্যন্ত নেমে এলো ঢাকার বুকে। একদিকে ঢাকায় রক্তাক্ত বিমান বাহিনীর অভ্যুত্থান, অপরদিকে ছিনতাইকারীদের রক্ত হিম করা দাবি। বিশ্বের চোখ তখন এই ছোট শহরের দিকে। অভ্যন্তরীণ সামরিক অভ্যুত্থানের ছায়ায় শুরু হল কূটনৈতিক নাটক। জাপান, বাংলাদেশ আর ছিনতাইকারীদের মধ্যে শ্বাসরুদ্ধকর দর কষাকষি। কীভাবে সমাপ্তি ঘটেছিল এই নাটকের, উত্তেজনার প্রতিটি মুহূর্তের জন্য তৈরি হয়ে দেখুন সম্পূর্ণ ভিডিও। শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, ফ্লাইট 472। September 1977 ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে জাপানের টোকিওর হেনাডা বিমানবন্দর রুটে নিয়মিত যাতায়াতের অংশ হিসেবে এদিনও আকাশে উড়ে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান ফ্লাইট 472 এর DC-8 বিমানটি। নিয়মিত যাত্রাপথের অংশ হিসেবে এদিনও স্বাভাবিকভাবেই ভারতের মুম্বাই শহরে যাত্রা বিরতি করে আবারও আকাশে উড়াল দেয় বিমানটি। এ সময় বিমানে 14 জন ক্রু ও 137 জন সাধারণ যাত্রী ছিলেন, অর্থাৎ মোট আরোহী ছিলেন 151 জন। মুম্বাই বিমানবন্দর থেকে আকাশে উড়ার 12 মিনিট পরেই সিট বেল্ট খুলে হঠাৎ উঠে দাঁড়ান 5 সুঠামদেহী জাপানি যুবক। ইকোনমি ক্লাস থেকে চিৎকার করতে করতে ককপিটের দিকে যেতে থাকেন তারা। পিস্তল উঁচিয়ে ধরে এক পর্যায়ে ককপিটের দরজা খুলে তারা ভিতরে ঢুকে পড়ে। সাধারণ যাত্রীরা ততক্ষণে আঁচ করতে পারেন ঘটনার অস্বাভাবিকতা। বুদ্ধিমান যাত্রীদের বুঝতে বাকি থাকে না ছদ্মবেশে চেপে বসা এই 5 জন যুবক ভয়ঙ্কর ইউনাইটেড রেড আর্মি নামে জাপানের একটি সশস্ত্র জঙ্গি সংগঠনের সদস্য। 1970 সালের পর থেকে এই সশস্ত্র সংগঠনটি একের পর এক বিমান ছিনতাই করে তখন সর্বত্র ছিল আলোচনায়। তাদের উদ্দেশ্য একটাই, বিমানটি হাইজ্যাক করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়। তবে এই কাজে বাধা দিলে নিরীহ যাত্রীদের খুন করতেও তারা দ্বিধা করেন না। অস্ত্রের মুখে বিমানের পাইলট ক্যাপ্টেন তাকাহাশি একবার বোম্বে বিমানবন্দরে ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু ছিনতাইকারীরা সেটি করতে দেয়নি। বাধ্য হয়ে বিমানটিকে আবারও পূর্বমুখী করে আরও উঁচুতে নিয়ে যান তিনি। এ সময় জঙ্গিরা ম্যাপে লাল কালি দিয়ে ঢাকার পুরাতন তেজগাঁও বিমানবন্দর পর্যন্ত পথ দেখিয়ে পাইলটকে বলল বিমানটি ঢাকার দিকে নিয়ে যেতে। পাইলট ক্যাপ্টেন তাকাহাশি প্রতিবাদ করে বলেন ঢাকা বিমানবন্দর সম্পর্কে তার কোনো ধারণাই নেই, ফলে সেখানে অবতরণ করাটা কারো জন্যই নিরাপদ হবে না। কিন্তু বিমান এবং বিমানের রুট সম্পর্কে এতটাই ভালো করে জানত ছিনতাইকারীরা, তারাই পাইলটকে বলে দেয় ঢাকার রানওয়ে সম্পর্কে বিস্তারিত। সকাল 10:30, কর্মব্যস্ততা ঢাকার পুরাতন তেজগাঁও বিমানবন্দরে। এরই মাঝে রাডারে চিহ্নিত হয় একটি অপ্রত্যাশিত বিমান। বিমানটি থেকে ক্লিয়ারেন্স চাওয়া হয় ঢাকায় অবতরণের। ঢাকার কন্ট্রোল রুম থেকে বিমানটিকে নামার অনুমতি দেয়া হয় না। অনুমতি না পেয়ে প্রায় 1 ঘন্টা ঢাকার আকাশে চক্কর দেয় বিমানটি। এরপর বেলা 11:30 দিকে কন্ট্রোল রুমের অনুমতির তোয়াক্কা না করেই ঢাকার মাটি স্পর্শ করে বিমানটি। সামরিক অভ্যুত্থানের অস্থিরতায় সদ্য স্বাধীন বাংলাদেশ তখন নিজেই নাজুক অবস্থায়। এরই মাঝে আতর্কিত এই বিমানের অবতরণের খবর মুহূর্তেই ছড়িয়ে যায় শহরময়। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাথে সাথেই সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন বিমানবন্দরটি। আর রানওয়েতে থাকা সে বিমানের আশেপাশে মোতায়েন করা হয় 100 পুলিশ এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের। কামান দিয়ে তারা ঘিরে ফেলে বিমানটিকে। ঢাকায় বিমানটি অবতরণ করার পরপরই রেড আর্মির প্রচারিত বিবৃতিতে ঘোষণা করা হয় তারাই বিমানটি ছিনতাই করেছে। মুক্তিপণ হিসেবে তারা জাপান সরকারের কাছে $5 মিলিয়ন এবং জাপানের জেলে বন্দী থাকা 9 জন রেড আর্মির সদস্যের মুক্তি দাবি করে। এরকম বড় ধরনের হাইজ্যাকিং এবং জিম্মির ঘটনা বাংলাদেশে আগে কখনো ঘটেনি, তাই বাংলাদেশের প্রশাসন এবং বিমান বাহিনীর জন্য এটি ছিল এক বড় চ্যালেঞ্জ। 1 অক্টোবর 1977
ঘটনার চার দিন পর রেড আর্মির মুক্তিপণ অনুযায়ী নগদ টাকা এবং আটক নয় বন্দীকে নিয়ে এদিন সকালে ঢাকায় এসে পৌঁছায় জাপানের সরকারি প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে ছিলেন জাপানের মন্ত্রী হাজেমি ইসেই, ওই দলে ছিলেন 39 জন সদস্য। এছাড়াও জাপান এয়ারলাইন্স থেকে আরও 29 জনের একটি দল ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। শুরু হয় আন্তর্জাতিক মিডিয়ার খবর প্রকাশ, সব মিলিয়ে যেন ঢাকা হয়ে পড়ে সেদিন আন্তর্জাতিক মিডিয়ার কেন্দ্রবিন্দু। এরই মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর তৎকালীন প্রধান এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদের মাধ্যমে ছিনতাইকারীদের সাথে জাপান সরকারের আলাপ আলোচনা চলতে থাকে। অস্ত্রধারী ছিনতাইকারীদের সঙ্গে সাহসিকতার সঙ্গে দর কষাকষি করেন বাংলাদেশ বিমান বাহিনীর তৎকালীন প্রধান এজি মাহমুদ, যাতে জিম্মি যাত্রীদের কোনো ক্ষতি না হয় এজন্য টানা 3 দিন কন্ট্রোল রুম থেকে ছিনতাইকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন এজি মাহমুদ। মরিয়া জাপান সরকারও মধ্যপ্রাচ্য, আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের 21টি দেশ এবং যাত্রীদের নিজ নিজ দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে ছিনতাই হওয়া বিমানটি তাদের বিমানবন্দরে গ্রহণের জন্য, কিন্তু কোনো দেশই এর রিস্ক নিতে রাজি হয় না। ইতোমধ্যে জঙ্গিরা জিম্মিদের একে একে মেরে ফেলবে বলে ঘোষণা দেয়। সব মিলিয়ে জটিল হতে থাকে পরিস্থিতি। সে সময় জাপানের মন্ত্রী হাজেমি ইসেই নিজেই মাইক্রোফোন নিয়ে ছিনতাইকারীদের সঙ্গে কথা বলতে শুরু করেন। জাপানি ভাষায় তিনি তাদেরকে বলেন বিমানের ভেতরে থাকা সব যাত্রীর বিনিময়ে তাকে জিম্মি হিসেবে গ্রহণ করার, কিন্তু তার সেই প্রস্তাব জঙ্গিরা গ্রহণ করেনি। বরং বিমানটি রানওয়ের মাঝামাঝি জায়গায় নিয়ে ককপিটের জানালা খুলে একজন জঙ্গি পিস্তল বের করে 4টি গুলি ছুড়ে, এতে বাংলাদেশ সেনাবাহিনীর 2 জন সৈন্য আহত হয়। এদিন রাত 10টার দিকে জঙ্গিদের দিক থেকে প্রস্তাব দেওয়া হয় $20,00,000 ও তাদের এক সঙ্গীর বিনিময়ে 10 জন নারী যাত্রীকে মুক্তি দেওয়ার। ছিনতাইকারীরা টাকা গুনে এবং জাপানি কয়েদিদের বুঝে নিয়ে এরপর কয়েক দফায় মোট 61 জন যাত্রীকে মুক্তি দেয়, কিন্তু তখনও বিমানে থেকে যায় 85 জন যাত্রী। ওই রাতে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী তাকেও ফুকুদা টেলিফোনে কথা বলেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে। এভাবেই কাটে জিম্মি উদ্ধারের প্রথম দিন। 2 অক্টোবর 1977, জিয়াউর রহমানের শাসনের বিরুদ্ধে ছড়িয়ে পড়ে সামরিক অভ্যুত্থান। এই অভ্যুত্থানে যোগ দেয় বিমানবাহিনী, তারা দখলের চেষ্টা করে ঢাকার বিমানবন্দর। এই পরিস্থিতির মধ্যে ছিনতাই হওয়া বিমানের সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যায়। অভ্যুত্থান প্রচেষ্টা দমন করার পর বিমান ছিনতাইকারীদের সঙ্গে আবারও আলোচনা শুরু হয়। ঢাকার অবস্থা তখন অনুকূলে নয় বুঝতে পেরে অনেকটাই নরম হয়ে আসে ছিনতাইকারীরা। এদিন বিকেল 5:15 তারা আরও 42 জন যাত্রী ও 5 জন ক্রুকে ছেড়ে দেয়, কিন্তু ঢাকার পরিস্থিতি তখন ক্রমেই খারাপ হতে থাকে। ঢাকায় অভ্যুত্থান পরিস্থিতি ব্যাপকভাবে বদলে যেতে শুরু করে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফোন করেন কন্ট্রোল টাওয়ারে। তিনি আদেশ দেন বিমানটিকে অনতিবিলম্বে ঢাকা ত্যাগ করতে দেওয়ার জন্য, কেননা ঢাকার বেগতিক অবস্থায় অভ্যুত্থানকারীদের দ্বারা বিমান কিংবা যাত্রীদের কোনো ক্ষতি হলে সেটির দায় এসে পড়ত বাংলাদেশের উপরই, সৃষ্টি হতো নতুন কূটনৈতিক বিড়ম্বনা। রাষ্ট্রপতির আদেশে কন্ট্রোল রুম থেকে জঙ্গিদেরকে জানানো হয় এখনই তাদেরকে ঢাকা ছেড়ে চলে যেতে হবে। জঙ্গিরাও ঢাকার কড়া বার্তা পেয়ে বিমানটি আকাশে উড়ায় নতুন গন্তব্য আলজেরিয়ার উদ্দেশ্যে। October 3, 1977, সকালে বিমানটি গিয়ে পৌঁছায় কুয়েতে। সেখানে 60,000 পাউন্ডের তেল নেওয়ার পর বিমানটি 29 জন আরোহী এবং জঙ্গিদেরকে নিয়ে কুয়েত ত্যাগ করে। এবার বিমানটি গিয়ে পৌঁছায় সিরিয়ার রাজধানী দামেস্কে। সেখানে আরও 10 জনকে ছেড়ে দেওয়া হয়, তখনও থেকে যায় 19 জন। সেদিনই স্থানীয় সময় বিকেল 4টার পর বিমানটি আলজিয়ার্সের উপকণ্ঠে আলবাইদা শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ছেড়ে দেওয়া হয় বাকি জিম্মিদের, আর জঙ্গিরা নিজেরাও পালিয়ে যায়। এভাবেই সমাপ্তি ঘটে এক শ্বাসরুদ্ধকর বিমান ছিনতাই আর জিম্মি উদ্ধারের অভিযান, যেটির সাথে এক অভ্যন্তরীণ উত্তাল মুহূর্তে জড়িয়ে পড়ে বাংলাদেশ। এই ঘটনার প্রায় 1 যুগ পর জাপান সরকার আটক করতে সমর্থ হয় ওই ঘটনার সাথে যুক্ত 2 জঙ্গিকে। তাদেরকে আজীবন জেল দেওয়া হয়। বীরত্বপূর্ণ অবদানের জন্য 2018 সালে জাপান সরকার ঘটনার সময়কার বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদকে অর্ডার অফ রাইজিং সান অ্যাওয়ার্ডে ভূষিত করে।
প্রিয় দর্শক, 2019 সালে বাংলাদেশের চট্টগ্রাম বিমানবন্দরে ছিনতাইয়ের চেষ্টা করা হয় বাংলাদেশ বিমানের উড়োজাহাজ বোয়িং 737-800 মডেলের BG-147 বিমানটি। এই ঘটনা নিয়ে বিস্তারিত জানতে দেখতে পারেন আননোন ফ্যাক্ট বিডিতে থাকা এই ভিডিওটি। এই শ্বাসরুদ্ধকর অভিযান যদি প্রথম জেনে থাকেন তবে লাইক দিয়ে জানাবেন আপনার ভালো লাগা। এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আননোন ফ্যাক্ট বিডি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ঘটনা নিয়ে।